বলবো এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের একটা জব সার্কুলার নিয়ে। এসএমসি এন্টারপ্রাইজ একটা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন যে একটা ওয়েল রেপুটেড কোম্পানি। স্পেশালি যদি আমরা স্যালাইনের কথা বলি, যে স্যালাইনটা ওরাল স্যালাইন, যেটা কিনা খুব ছোটোবেলা থেকে আমরা সবসময় নাম শুনে আসছি, সেটা হচ্ছে ফেমাস এসএমসি কোম্পানির। এবং এসএমসি কিন্তু তাদের প্রোডাক্ট লাইন অনেক বেশি বাড়িয়েছে এখন। সো এখন কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন পানি বা স্যানিটারি ন্যাপকিন সহ অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু তারা প্রোডাক্ট লাইন তারা কিন্তু তাদের সিস্টেমের সাথে অ্যাড করেছে, তাদের প্রোডাক্ট পোর্টফোলিওকে ইনক্রিজ করেছে। সো অ্যাজ এ কোম্পানি যদি বলি, দিস ইজ এ ওয়ান অফ দ্য গুড কোম্পানি, যেখানে আপনারা কিন্তু খুব ইজিলি জব শুরু করতে পারেন। এবং এই জবটা শুরু করলে আমি বলবো যে আপনার ক্যারিয়ারটা কিন্তু খুব ভালোই হবে। সো চলেন ডাইরেক্ট আমরা এখন সার্কুলারে চলে যাই। পজিশনের নাম হচ্ছে সেলস অফিসার, রেসপন্সিবিলিটিসের কথা বলা হয়েছে। দ্য ইনকিউপমেন্ট উইল ওয়ার্ক ইন এ সেলস টেরিটরি অ্যান্ড উইল বি রেসপন্সিবল ফর অ্যাচিভিং সেলস অ্যান্ড রেভিনিউ টার্গেট বাই সেলিং কোম্পানি প্রোডাক্ট থ্রু ইফেক্টিভ কাভারেজ অফ ফার্মেসি অ্যান্ড নন ফার্মেসি আউটলেট। হি অর শি উইল ইনশিওর কন্টিনিউ গ্রোথ অফ সেলস উইদিন দ্য অ্যাসাইন্ডেড টেরিটরি, দ্য প্লেস অফ দ্য পোস্টিং উইল বি অ্যানিহার ইন বাংলাদেশ। তারা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে যে যারা নতুন জয়েন করবে বা যে ফ্রেশার বা এক্সপিরিয়েন্স যেই হোক, এটা একটা এন্ট্রি লেভেল পজিশন, আমি এটা ডিটেল পরে বলবো। তারা যেটা বলছে যে যা যে জয়েন করবে তাকে কিন্তু একটা নির্দিষ্ট টেরিটরি দেওয়া হবে, তার মেইন কাজ হবে হচ্ছে সেই টেরিটরিতে তার যে রেভিনিউ টার্গেট আছে সেটা অ্যাচিভ করা। সেটা হতে পারে ফার্মেসি বা নন ফার্মেসি আউটলেট যেগুলো আছে সেইগুলোতে সেল করার মাধ্যমে। ডিরেক্ট তো সে সেল করবে না, তার সেলস টিম আছে, তার টিমের থ্রুতে করাতে হবে। এবং পোস্টিং হতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায়। এবং আর একটা পজিটিভ দিক হচ্ছে যে এখানে ছেলে এবং মেয়ে কিন্তু দুজনই আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে যে মাস্টার ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন। সো আপনি যে কোনো সাবজেক্টে যদি আপনার মাস্টার্স ডিগ্রি থাকে, ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই হেয়ার। এজ ম্যাক্সিমাম 34 ইয়ার্স। ফিল্ড সেলস এক্সিকিউটিভ ইন FMCG অর ফার্মাসিউটিক্যাল কোম্পানি উইল বি গিভেন অ্যাডেড অ্যাডভান্টেজ। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে FMCG-তে, ফাস্ট মুভিং কনজিউমার গুডস যে সকল কোম্পানি আছে সেখানে, তাইলে আপনি অ্যাডভান্টেজ পাবেন অথবা ফার্মাসিউটিক্যালে। আর যদি আপনার এক্সপিরিয়েন্স নাও থাকে, দেন ইউ ক্যান অলসো অ্যাপ্লাই হেয়ার, বিকজ এখানে কোনো বাধা ধরার নিয়ম বা ইয়ারের কথা বলে দেয়নি যে এত বছরের এক্সপিরিয়েন্স লাগবে। যদি থাকে তাইলে অ্যাডভান্টেজ পাবেন। টার্গেট ওরিয়েন্টেড অ্যান্ড ক্যান ডু অ্যাটিটিউড, টার্গেট ওরিয়েন্টেড থাকতে হবে এবং আপনি করেই ফেলবে এই ধরনের একটা অ্যাটিটিউড থাকতে হবে আপনার মধ্যে। হার্ড ওয়ার্কিং অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক প্রেশার, সো হার্ড ওয়ার্কিং হতে হবে এবং প্রেশারের আন্ডারে কাজ করার মানসিকতা থাকতে হবে। অ্যান্ড এক্সিলেন্ট কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল, ভ্যালিড মোটরসাইকেল লাইসেন্স উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। সো আপনার যদি ভ্যালিড মোটরসাইকেলের লাইসেন্স থাকে, দেন ইউ উইল গেট দ্য এডিশনাল অ্যাডভান্টেজ। আর এক্সিলেন্ট কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল, আপনার ভালো কমিউনিকেশন যদি থাকে, স্কিল থাকে, দেন এটাও আর কি রিকোয়ারমেন্টের মধ্যে বলা হচ্ছে। সো হোয়াট ইউ অফার, তারা কী অফার করে? অ্যান্ড অ্যাট্রাকটিভ স্যালারি বেনিফিট প্যাকেজ উইথ ইনক্লুড PF গ্র্যাচুইটি ইনসেন্টিভ প্রফিট শেয়ার। সো এখানে কিন্তু তারা খুব আকর্ষণীয় একটা স্যালারি প্রদান করবে এবং প্রভিডেন্ট ফান্ডের ফ্যাসিলিটিস আছে, গ্র্যাচুইটির ফ্যাসিলিটিস আছে। প্রভিডেন্ট ফান্ডটা বলি, আপনি কোম্পানিতে যে পরিমাণে টাকা রাখবেন সে ঠিক তার ডাবল পাবেন আর কি। সো এটা আপনার বেসিকের একটা পার্সেন্টেজ, নর্মালি যে 10% হয়ে থাকে। গ্র্যাচুইটি হচ্ছে যে লং টার্ম সার্ভিসের জন্যে আপনি এটা পেয়ে থাকবেন। সো আপনি যদি 5 বছর বা 10 বছর কাজ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফ্যাসিলিটিসটা বা গ্র্যাচুইটির সুবিধাটা পেয়ে থাকবেন। দেন যেটা বলা হচ্ছে যে প্রফিট শেয়ার, তারা কিন্তু কোম্পানির যে সকল বছর শেষে প্রফিট হয় সেই প্রফিটটা কিন্তু শেয়ার করে। এবং ফেস্টিভ্যাল বোনাস পাবেন, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স পাবেন, হেলথ কেয়ার স্কিম, লিভ ইন ক্যাশম্যান, আপনি যদি ছুটি না কাটান সেটার ইগনেস্টেও আপনি টাকা পাবেন। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট স্কোপ, আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং এবং ডেভেলপমেন্ট স্কিলের আন্ডারে বিভিন্ন ধরনের ট্রেনিং করাবে, যাতে আপনি একজন এফিসিয়েন্ট এমপ্লয়ি হয়ে ওঠেন এবং ক্যারিয়ার প্রোগ্রেশন এবং আপনার ক্যারিয়ার যাতে আপগ্রেডিং হয়, আপওয়ার্ডিং হয়, সেজন্যও তারা কাজ করে। সো এক্সেপশনালি ডিজার্ভিং ক্যান্ডিডেট উইল বি প্রোভাইডেড লুকেটিভ স্যালারি প্যাকেজ, ট্রেনিং টু গ্রো দ্য লিডারশিপ পজিশন, সুইটেবল প্লেস অফ পোস্টিং। সো এই তিনটা জিনিস তারা কিন্তু
এক্সেপশনালি ড্রাইভ করে বা এক্সেপশনালি তারা কিন্তু ক্যান্ডিডেট যে ডিজার্ভ করে সেই জিনিসগুলো তারা কিন্তু প্রোভাইড করে। অ্যাপ্লাই ইনস্ট্রাকশনের মধ্যে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মিটিং অ্যান্ড মেনশনডেড রিকোয়ারমেন্ট বাই অ্যাপ্লাই দ্য কনফিডেন্স উইথ দ্য ডেড আপ টু সিভি অ্যালোন উইথ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি ইনক্লুডিং নেম কন্ট্রাক্ট ডিটেল অফ থ্রি রেফারেন্সেস নন রিলেটিভ। আপনাকে কিন্তু রিসেন্ট তোলা একটা পাসপোর্ট সাইজের ছবি, আপনার আপডেটেড কারিকুলাম ভাইটা বা সিভি এবং হচ্ছে তিনটা রেফারেন্স লাগবে, এবং যারা আপনার আত্মীয় হওয়া যাবে না এরকম তিনটা রেফারেন্স লাগবে, এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে November 4, 2021। সো অ্যাপ্লিকেশনের যেটা লিঙ্ক এটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর এবং আর একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ইনভেলপের উপরে কিন্তু আপনার পজিশনের নামটা লিখে দিতে হবে। সো এই হচ্ছে ওভারঅল এই জবের ব্যাপারে তারা পাবলিশ করেছে। আমি মনে করি যারা ফ্রেশার আছেন বা এক দুই বছরের এক্সপিরিয়েন্স আছে তারা খুব ইজিলি এটাতে অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড যে এটা যেহেতু FMCG একটা কোম্পানি, সো আপনার ক্যারিয়ার আপনি যদি এখানে দুইটা বছর কাজ করতে পারেন বা বেশিও করতে পারেন কোনো সমস্যা নেই, দুই বছর পরে যদি সুইচ করে ভালো কোনো কোম্পানিতে যেতে চান দেন ডেফিনেটলি উইল গেট অ্যাডভান্টেজ। সো প্রাইভেট সেক্টরে যদি আপনার জব করার ইচ্ছা থাকে দেন আমি বলবো যে দিস ইজ আ গুড অপরচুনিটি ফর ইউ গাইজ।